মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনা ভাইরাস। প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, মোবাইল ফোনের স্ক্রিনের মতো কঠিন পদার্থ এই ভাইরাস সংক্রমণের একটি সম্ভাব্য মাধ্যম। কোনোভাবেই এই ভাইরাসের জীবাণু এসব পদার্থের সংস্পর্শে এলে টানা এক সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে সেখানে। খবর ডেইলি মেইলের। করোনা ভাইরাস শুধু মানব শরীরে নয়, সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে মোবাইলের স্ক্রিনের মতো কঠিন পদার্থের সঙ্গেও। বিজ্ঞানীরা বলেছেন, কাশি সর্দির মাধ্যমে হ্যান্ডেল হ্যান্ডসেটের মতো পদার্থে ছড়িয়ে পড়তে পারে করোনার জীবাণু, তা এক সপ্তাহ পর্যন্ত সেখানে থেকে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের জন্য ফোন পেট্রি ডিশ হিসেবে ভূমিকা রাখতে পারে, যা ল্যাবরেটরিতে ব্যবহৃত এক ধরনের ছোট গোল স্বচ্ছ পাত্র। এজন্য দিনে দুবার অ্যালকোহল মিশ্রিত টিস্যু দিয়ে ফোনের স্ক্রিন পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তারা। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটনের অধ্যাপক উইলিয়াম কেভিল ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেছেন, আপনি হাত ধুয়ে নিলেন ঠিকই, কিন্তু যখন স্মার্টফোন নিয়ে নাড়াচাড়া শুরু করলেন এবং মুখে হাত দিলেন, তখনই আপনার শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। দিনে দুবার ফোন জীবাণুমুক্ত করার পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অফ ওয়াটারলুর অধ্যাপক পিটার হল। তার মতে, অন্তত দুপুরে খাওয়ার সময় ও চা পান করার সময় ফোন পরিষ্কার করা উচিত। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভাইরাস ধ্বংসের জন্য অ্যালকোহল মিশ্রিত টিস্যু, অ্যালকোহল ওয়াইপস খুবই কার্যকর। তবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল বলছে, ফোনের স্ক্রিন জীবাণুমুক্ত করার জন্য মাইক্রোফাইবার ক্লথ, এক ধরনের তোয়ালে ও সোপি ওয়াটার সাবান পানি ব্যবহার করা উচিত। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বুনো প্রজাতির বাজার থেকে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়।